শ্রাবণের শেষ সোমবারে অলৌকিক ঘটনা মন্দিরের গর্ভগৃহে শিব মূর্তি পেঁচিয়ে ফোনা তুলে রয়েছে বিশাল আকারের সাপ প্রতিদিন আমাদের চারপাশে কতই না ঘটনা ঘটে চলেছে তার মধ্যে এমন অনেক ঘটনা আছে যার হিসাব মেলে না বা অলৌকিক বলে ধরে নেওয়া হয় গতকাল ছিল শ্রাবণের শেষ সোমবার শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণের শেষ সোমবারে ঘটে গেল এক অলৌকিক ঘটনা অথবা বলা যেতে পারে মন্দিরের গর্ভগৃহে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন মন্দিরের উপস্থিত ভক্তেরা শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বরঙ্গা থানার অন্তর্গত পেটারি গ্রামের মানুষ উপস্থিত ছিলেন স্থানীয় মঙ্গলচন্ডী মন্দিরে এখানেই মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান শিব ও মঙ্গলচন্ডীর মূর্তি ভক্তেরা হঠাৎই লক্ষ্য করেন শিবের মূর্তি পেঁচিয়ে ফোনা তুলে রয়েছে এক বিশাল আকারের সাপ বিষয়টি প্রথমে লক্ষ্য করেন মন্দিরের পুরোহিত পার্থ চট্টোপাধ্যায় তিনি মন্দিরে পুজো দিতে এসে দেখেন মহাদেবকে জড়িয়ে রয়েছে এক বিষধর সাপ রীতিমতো ফোনা তুলে বসে আছে লোকমুখে এই খবর ছড়িয়ে পড়তে মন্দিরে এসে ভিড় জমাতে থাকেন বহু মানুষ বেশ কিছু সময় সবটি এভাবে থাকার পর ধীরে ধীরে শিবমূর্তির পেছনে আশ্রয় নেয় প্রসঙ্গত স্থান বিশেষ বিভিন্ন রকমভাবে পুজোর চল রয়েছে বিভিন্ন এলাকায় কিছুদিন আগেই সংবাদ শিরোনামে উঠে আসে গুরু পূর্ণিমার পরের দিন বর্ধমানের মঙ্গলকোট এলাকার চারটি গ্রামে সাপ পুজো করার ছবি স্থানীয়রা এই সাপকে ঝঙ্কেশ্বরী দেবী বলে পুজো করে থাকেন বর্ধমানের ওই গ্রামের মানুষের দাবি সাপ আর মানুষ একই সাথে পাশাপাশি থাকে একই গ্রামে তাদের আরও দাবি আজ পর্যন্ত ওই গ্রামে কেউ সাপের কামড়ে মারা যাননি বর্ধমানের পর এবার খবরে উঠে এলো মুর্শিদাবাদ পেটারি গ্রামের ঘটনা এই বিষয়ে মন্দিরের পূজারী বলেন তবে ঘটনা কতটা অলৌকিক বা কতটা যুক্তিযুক্ত নাকি বিষয়টি নিছকই কাকতালীয় তা সম্পূর্ণ দর্শকের নিজ নিজ ভাব প্রকাশের উপর নির্ভর করে আজকে একটি অলৌকিক ঘটনা এই মন্দিরের মধ্যে ঘটে যাচ্ছে বা ঘটছে যেমন একটি বিষাক্ত খড়ি সাপ যেটা হচ্ছে দুধের খড়ি সাপ প্রথমে বাবার বাবার ওই মানে বডি থেকে ত্রিশুলের ওপরে জড়িয়ে ঠিক এই রকম ভাবে বসেছিল আমার গ্রামের এক বধূ সে পূজা দিতে এসেছে সোমবার সে কিন্তু সর্বপ্রথম তার চাক্ষুষে আসে যে একটা বিষাক্ত সাপ একদম ফোনা বিস্তার করে বাবার বডি থেকে বাবার ত্রিশুলের ওপরে চেপে আছে তো যাই হোক আমি এলাম আমি এত চেষ্টা করলাম যে ঠাকুর পূজা তো করতে হবে তোমার তা বাবার পিছনে আবার প্রথমে বানগোসাইয়ের কাছে ডান দিকে ঢুকে যাওয়ার পরে আবার পুনরায় বাবার কাছে গিয়ে বাবার পিছনে এবং মায়ের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড মুর্শিদাবাদ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো